বড় মারেন কিন্তু এমন মার মারেন না যাতে ওর একটা অঙ্গ বিকল হয়ে যায়। মারলেন এমন ভাবে রাগ করে হাতে যে হাতটাই ভেঙে গেল, তাইলে এই ছেলের আর কোনো দামই থাকলো না। এই ছেলে আপনার মানুষ করবেন কি করে? সন্তানটা তো আপনারই। এমন করে মারলেন যে একটা চোখ কানা হয়ে গেল, এমন করে মারলেন যে পা ভেঙে গেল, নেংড়া হয়ে গেল। এইরকম মার মারবেন না, আর ছেলের জন্য বদদুয়া দিবেন না। কিছু কিছু মা বোন আছে খুব হট টেম্পার, রাগী, এই ছেলেদের বদদুয়া দেয়। আর বলেন তো পাঁচটা আঙুল সমান আছে? টিভিতে তো দেখেন না মায়েরা তাকান দিনই পাঁচটা সমান আছে? নাই, কোনোটা লম্বা কোনোটা বেঠিয়া কোনোটা মোটা কোনোটা সরু। তো ওই রকম পাঁচটা ছেলে আপনার উদরে যদি জন্ম নেয় পাঁচ রকম হবে। একটা ছেলে খুব নাম হবে, সবাই বলবে বাহারে ছেলেটা তোমার কত সুন্দর। আবার একটা ছেলে দুষ্টামো করবে, কোন ছেলেকে ইট মেরে দিয়ে মাথা ফুটিয়ে দিবে, ওর মা তেড়ে চলে আসবে, দেখ তোর ছেলে কি করে আমার আছে, আমার ছেলের মাথা ফুটিয়ে দিয়েছে। ওই রাস্তা দিয়ে গেলে আচ্ছা করে পিটুনি দিব, আম্মু মাথা ফুটিয়ে দিব, এই লাগিয়ে দিবে কাটিয়ে। তাহলে সইতে হবে আপনাকে, এটাও যে আপনার, এটাও আপনার। তো পাঁচটা যেমন সমান নাই, একটা খুব ভালো হয়, ওর মধ্যে হয়তো একটা একটু দুষ্ট হবে, হ্যাঁ একটু হট টেম্পারি হবে, মেলা রকমের হয়ে যাবে, মা বাবাকে সইতে হবে। যাকে মেরেছে তাকে বলবে বুবু আমি জানি না তো ছেলে আমার একটু দুষ্ট, আচ্ছা আসুক আমি ওকে মারছি, ওকে বকছি, আর কোনোদিন মারবে না। এবার ছেলেটা আসবে যখন, হ্যাঁ রে বাবু তুই মেরেছিস, এবার তুই ওদিক দিয়ে যাবি তখন তো তোকে মারবে, যে তুই গালি দিয়েছিস আমাকেও যে গালি দিবে। বাবু আর কোনোদিন গালি দিও না বাপ, খবরদার আর মারবে না, এরকম দু চারবার বলেন আস্তে আস্তে শোধন হয়ে যাবে। আর যদি ওকে মারলে আপনিও যদি মারেন, ওর উপরে রাগ করে এমন মার মারলেন যে একটা চকি কানা হয়ে গেল, এমন মারলেন যে একটা হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, এইরকম মারলে ছেলে নষ্ট হয়ে যাবে। কোনো ছেলের জন্য বদদোয়া দিবেন না। অনেক মেয়ের আছে বলে তুই কথা শুনছিস, এরে নামুনি তোকে একবারে খাড়া করে পুঁতবো, বলে না তোকে একবারে জিন্দাই কবর দেব, খাড়া করে পুঁতবো, একবারে পা দিয়ে দিলে লাগছি। আচ্ছা বলেন তো আপনি তো বদদোয়া দিলেন, আচ্ছা যদি ধড়াম করে পড়ে মরি যায় সইবেন কেমন করে? তাহলে এটা চিন্তা করতে হবে, একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এমন মার মারলেন চোখ কানা হয়ে গেল, আপনি বেঙ্গালুর ভেলুর খুঁজাবো আর চোখ পাবেন না, লক্ষ লক্ষ কোটি টাকা যদি খরচ করে দেন এ চোখ আপনার হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন মাতা পিতা যদি ছেলের জন্য বদদুয়া দেয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোনো মুসাফির কারোর জন্য যদি দোয়া দেয় আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া দেয় আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আমি মুসাফির, মুসাফির অবস্থায় আছি, কয়েকদিন ধরে এদিক সেদিকে চলছি, তোর সুদিন ছিলাম নম্বর প্যান্ডেল থেকে 3000 টাকা উত্তর দিনাজপুর, পরশু দিন ছিলাম আপনার এতে ঝাড়খণ্ডে, গতকালকে ছিলাম নদিয়া ডিঙ্গেল মাদ্রাসায়, আজকে আছি আপনার এখানে এই কড়ইতলা। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা তো জানেন একটু আগে আপনাদেরকে বললাম বিবি ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই দিকে দুখানা পাথর বেঁধে রেখেছে, আল্লাহ নবীর পেটে দুখানা পাথর বাঁধা আছে, ইমাম হাসান ও হুসাইন দুই দিন থেকে কিছু খেতে পাইনি, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু খুদার তা খুদার তাড়ুনা সহ্য না করতে পেরে ঘরের এক কোণাতে পড়ে রয়েছে। ইসলাম দরদি ভাই আমার, আল্লাহ নবী এসে হাজির হয়ে গেলেন, ঝাঁপে বাড়ি দিচ্ছে ঝাঁপে, আমাদের মতো তো শাটারিং গেট লয় খাজুরের পাতা দিয়ে ঝাঁপ তৈরি করা আছে, খাজুরের পাতারি, খাজুরের খাজুরের গাছ ফাড়া ওই তীর দিয়ে আর খাজুরের পাতা দিয়ে বাড়ি ঘর আর খাজুরের পাতারি ঝাঁপ, নবী আমার ঝাঁপে গিয়া বাড়ি দিচ্ছেন। এ ফাতেমা, ফাতেমা বাড়িতে আছো মা? আল্লাহ নবী ফাতেমাকে মা জননী বলে ডাকতেন, খুব ভালোবাসতেন ফাতেমাকে, মা বলে ডাকতেন বেটি রে, এ কথা বলতেন না, মা বাড়িতে আছো ফাতেমা, মা গো ফাতেমা,
আব্বা জানের কথা শুনে বুঝে লিয়েছে আব্বা চলে এসেছে, মনটা কত বড় হয়ে গেল। আব্বা যদি বিটির বাড়ি চলে যায়, আব্বা জানের মনটা কত, বিটির মনটা কত বড় হয়ে যায়। ইসলাম দরুদে ভাইয়ের মার, বিটি যদি বাপের বাড়ি আসে বাপ অত খুশি হয় না, যত খুশি বিটির বাড়ি বাপ গেলে বিটি খুশি হইয়া যায়। সঙ্গে সঙ্গে এ চলে এলো, আব্বা জানের জন্য একটা ছিঁড়া চাটাই ছিল বিছিয়ে দিল, ওপরে একটা কম্বল। নবী আমার ওর ওপরে বসে গেলেন, ফাতেমা বলছে আব্বা জান এই টাইমে তো আপনি কোনোদিনই আসেন না, আজকে ওয়ান টাইমে চলে এসেছেন, কিছু হইল নাকি, কিছু ঘটনা ঘটলো নাকি আব্বা? বলছে না বিটি রে মা, কোনো ঘটনা ঘটে নাই, তবে আমি দুই দিন থেকে অনাহারে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, তোমার বাড়িতে কিছু খাবার থাকে তো আমারে দাও। আহা হা ক্ষুধাই কাতর নবী আমার, ক্ষুধাই কাতর নবী আমার, মা ফাতেমার কাছে খাবার কিছু আছে? ফাতেমা বলেন নাই কো খাবার, ফাতেমা বলেন নাই কো খাবার, নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে বল সকলে, সাল্লে আলা বল তোরা কেন্দে কেন্দে বল সকলে, সাল্লে আলা বল। ছাত্তার আলী দক্ষিণ পাড়া, 1000 টাকা। আব্দুল সত্তার দক্ষিণ পাড়া থেকে 1000 টাকা। তাহিরুল কয়তলাপাড়া 600 টাকা। কাফন দিতে পারবে না তাই গোপনে রেখেছি যতনে, বিবাহের চাদর খানা জান্নাত রানী নবী নাম দিনে, মা ফাতেমা জোহরা। আল্লাহ নবী বসে পড়েছেন, যেমনই বসেছে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর প্যালপিটেশন শুরু হয়ে গেছে। একে তো জামাই বাবু, একে তো শ্বশুর মশাই, আবার তাতে তো জাহানের নবী। চলে যেতে সকালবেলাতে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই, ফাতেমা কাঁদতে লেগেছে, দুই চোখ দিয়ে পানি বইছে, আর বলছে আব্বা জান আপনি দুই সাইডে দুখানা পাথর বেঁধে রেখেছেন, আপনার মেয়ে ফাতেমা আমিও দুই দিন তিন দিন থেকে কিছু খেতে পাইনি, আমিও দুই সাইডে দুখানা পাথর বেঁধে রেখেছি। বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদী ভাইয়ের আমার, এমাম হাসান হোসাইন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, দুই দিন থেকে কোনো খাবার নাই, ওই খাজুরের বাগান বাগান, খাজুরের বাগানে বাগানে দুই ভাই ঘুরে বেড়াচ্ছে, যদি কোনো গাছের তলাতে একটা খাজুর পড়ে থাকে, কোনো গাছের তলাতে যদি দুটো খাজুর পড়ে থাকে, ফুটিয়ে ফুটিয়ে কোনো পাখি যদি খেজুর ফেলে দেয়, কুড়ি কুড়িয়ে খাবো বলে তারা জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছে। ইসলাম দরদী ভাইরা আমার, হযরত আলী বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বিবি ফাতেমাকে ইশারা করে ডাক দিচ্ছেন, কান্তার দিকে এসো, কান্তার দিকে এসো। শ্বশুর মশাইয়ের সামনে বলতে পারছে না গো, কান্তার দিকে ডাকছে, শুনো ফাতেমা গেল। কি বলছেন? বলে একটা কথা বলবো। বলে বলুন কি বলছেন? বলে তোমার যখন বিবাহ হয়, তোমার আব্বা তোমাকে এখান চাদর দান করেছিল, যে চাদরটা হলো ইয়ামানি চাদর। সৌদি আরবে একটা শহর বজে, বাসা বাজার, সেই বাজারটার নাম হলো ইয়ামান, ইয়ামান শহর। তো ইয়ামান শহরের চাদর বিখ্যাত, তাই বলে ইয়ামান শহরে তোমাকে যে একটা চাদর দিয়েছিল, ওই চাদরটা তুমি কি করেছ? এক একটা জিনিস এক এক জায়গার বিখ্যাত হয়ে যায়। ইসলাম দরদী ভাইয়ের আমার, আপনারা জানেন ডোমকলের গামছা, ডোমকলের গামছা হলো বিখ্যাত, বেলডাঙ্গার মনোহারা বিখ্যাত, কলকাতার রসগোল্লা। বলেনি বলে আমি কলকাতার রসগোল্লা। ইসলাম দরদী ভাইয়ের আমার,
এক এক জায়গার এক এক জিনিসের গুণগান হয়। কলকাতার রসগোল্লা, বেলডাঙ্গার মনোহারা, আর ডুমকলের হলো গামছা, ওই রকমই আমার শহরে চাদর। বলে ফাতেমা ওই চাদর খানা দাও, কিসের জন্য তুমি রেখেছ? বলে জানি আমি তুমি নিঃসঙ্গ, তুমি পয়সা রাখতে জানো না, তুমি টাকা রাখতে জানো না, তাই কখন তোমার কাছে পয়সা থাকবে কি থাকবে না আমি ওই চাদরখানা কাফুনের জন্য রেখে দিয়েছি। বলেন একবার সুবহানাল্লাহ। বলে চাদরটা দেও তো, নিয়ে এসো গা। চাদরখানা চুপ করে বের করে নিয়ে গিয়ে ফাতেমা হযরত আলীকে দিয়ে দিলেন। আলী চাদরটা নিয়ে কানটা দিয়ে বেরিয়ে গেলেন। রাস্তাতে যে বলছে মাইয়াস্তারি হাজার রে দা, আরবি ভাষাতে মাইয়াস্তারি মানে কোন খারি দেগা, কে লিবে হাজার রে দা এই চাদর, মাইয়াস্তারি হাজার রে দা। একজন সাহাবা বলছেন আলী তুমি চাদর বিক্রি করবে? বলে হ্যাঁ আমি চাদর বিক্রি করব। বলে এটা তো ফাতেমার চাদর। বলে হ্যাঁ এটা লেডিস চাদর, ফাতেমার চাদর। বলে বলো দাম কত নিবে? বলে তুমি বলো কত দাম দিবে? বলে ছয় টাকা দিব। বলে তাড়াতাড়ি দাও। ছয় টাকাতে চাদরটা বিক্রি হয়ে গেল। ছটা টাকা নিয়ে হযরত আলী বাজারের দিকে চলে যাচ্ছে। আপনাকে আগেই বলেছি হযরত আলীকে ফকিরেরা খুঁজে বেড়ায়, মিসকিনেরা খুঁজে বেড়ায়। পিছন পিছন দুটো ফকির ছুটতে লাগলো। একটা ফকির গিয়ে বলছে ওগো আলী তোমাকে আমি দুই দিন থেকে খুঁজে বেড়াচ্ছি, তুমি কোথায় গিয়েছিলে বাবা? তোমারে খুঁজে খুঁজে পাইনি। আবার দুই দিন থেকে দুটো বাচ্চা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেল, কালকে থেকে খেতে পাইনি, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, কিছু পয়সা থাকে তো তুমি আমারে দিয়ে দাও। হযরত আলী জেবে হাত ভরলেন, পকেটে হাত ভরে ওকে দান করে দিলেন। ফকির চলে গেল। একটু পর মনে হচ্ছে টাকা কিছু থাকলো না, সবই চলে গেল। পকেটে হাত ঘুরে দেখছে একটাও না। ছ টাকাতে চাদর বিক্রি করেছে, ফকিরকে ছ টাকাই দিয়ে দিয়েছে। বলেন এবার কি হবে? বউটা যদি বলে বেগুন কিনে নিয়ে এসো, আর আপনি যদি কাউকে দিয়ে দেন তো থুবে কুটবে না? তোমাকে যে টাকাটা দিলাম বেগুন কেনার জন্য, আর তুমি ফকিরকে দিয়ে চলে এলে, হ্যাঁ বাড়িতে কি তরকারি হবে? স্বামী স্ত্রীদেরকে ভয় করে, সব পুরুষ ভয় করে তার বউকে, আর বউ ভয় করে তার স্বামীকে, এই দুটোই দুজনা একে অপরকে ভয় করে। হ্যাঁ এবার ওর মধ্যে হয়তো 5% 95% 5% 10% করলো না, সেটা আলাদা কথা, ওদের কোনো গন্তির মধ্যে থাকে না। কেউ চোর, কেউ ডাকায়ত, কেউ খুনি, তারা তো আর ভয় করবে না। হ্যাঁ এরকম লোক বাদ দিয়ে বলছি। তো এবার আসুন, মনে মনে ভাবছি এবার আমার কি হবে। আমি যে চাদরখানা নিয়ে এলাম বাজার করব বলে, আর নবীজি বসে আছেন ইসলাম দরদি ভাইয়ের আমার, আমি আগেই আপনার সামনে একটা তসবি পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তসবি পড়তে লেগেছে, তসবি পড়ছে আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তসবি পড়ছে আর চলে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমি যে ফাতেমার চাদরখানা বিক্রি করে দিলাম, আমার সৈন্য হাত হয়ে গেল, আমি তার জবাব কি করে দিব? তোমার রাস্তাতে আমি দান করে দিয়েছি, আল্লাহ তুমি কি আমার ব্যবস্থা করতে পারবে না? ইতিমধ্যেই দেখা গেল একটা লোক একটা লাল রঙের উঠে চড়ে গেছে, হযরত আলীর কাছে এসে দাঁড়িয়ে গেল। বলছে আইনা তা যাব আলী, আলী তুমি কাহা যায়গা? আলী বলছে আজ হব সুখ, আমি বাজারের দিকে যাব। বলে কিসের জন্য তুমি বাজারের দিকে যাবা? বলে আমি বাজারের দিকে যাব কিছু মনে মার্কেট করব বলে। বলে তোমার কাছে কিছু টাকা নাই? বলে আমার কাছে কিছু টাকা নাই। বলে কেন না তো এই উটটা আমি বিক্রি করব। লোকটা বলছে এই উটটা আমি বিক্রি করব, লাল রঙের উট, একবারে পিঠ তেইসা হয়ে আছে, একবারে যেমন আমাদের কলসি বসা গাই, যে গায়ের পিঠের উপর কলসি বসে ওই সমস্ত গায়ের দাম বেশি হয়। তুমি লিবা উটটা, হযরত আলী বলছে উট আমি কি দিয়ে নেব, আমার কাছে তো কোনো টাকা নাই। বলে যা আছে সেই কটাই দাও, তোমার কাছে যা আছে সেই কটাই দাও। বলে আমার কাছে কিছুই পয়সা নাই। বলে কুড়িটা টাকাও তোমার কাছে নাই? বলে কুড়ি টাকা মানে কি একটাও টাকা নাই? বলে আলী রে
একটাও টাকা যদি না থাকে এমনি হিলিয়া যাও। এই উটটা নিয়ে গিয়ে তুমি বিক্রি করো গা, উটটাকে বিক্রি করে তুমি আমাকে 20 টাকা দিও, বাদ বাকি টাকাটা তুমি নিয়ে নিও। ইসলাম দরদি ভাই আমারা উটটা হযরত আলীকে দিয়ে দিল। এটা দালালি হচ্ছে না, এক হিসেবে দালালি। একটা লোক আপনাকে বলছে আমার গাড়িটা বিক্রি করে দিও তো গো, হাটে বেচে দিও, তুমি 10,000 টাকা আমাকে দিও, বাদ বাকি তোমার। হাটে গিয়ে যদি আপনি 12,000 টাকায় বিক্রি করতে পারেন, 2,000 টাকা আপনার লাভ, ওটাতে গুনাহ নাই, ওটাতে কোনো পাপ নাই, ওটা আপনার ইনকাম। তো একে বলছে এক হিসাবে দালালি। হ্যাঁ, তো ভাইয়ের আমার দালালির নামটা দেওয়া ভুল, দালালি আলাদা। একজনা বলছে 3,000, আর একজন বলছে 5,000, অথচ ওরা নিবে না। দালালি আসল মানে কি, লোককে দেখিয়ে বিক্রি করা, ওটাকে বলে দালালি। একজন দুইজনা ভিড়লো, একজন বলছে 3,000-5,000 থাকলো, এই তখন ভাবছে কি যারে লোকটা তো 5,000 বুলিয়ে দিল, আর একজন এসে বলছে 7,000 থাকলো, মানে দানটা ওরা নিবে না, ওরা দাম চড়াচ্ছে। এবার 8,000 টাকা যখন বলে দিল, তখন ই বাস বললে তাহলে 8,000ই থাকলো, কিন্তু ভোগা দিয়ে চলে গেলো, একে বলো দালালি। আর এটা দালালি নয়, এটা হলো বিক্রি করতে দেওয়া, যে এটা ভাই দাম আমি তোমাকে করে দিলাম 10,000, তুমি বিক্রি করে আমাকে 10,000 দিবে, বাদ বাকি তোমার। এই হলো বিক্রি। তো বলছে আলী এই গাই এই উটটা নিয়ে যাও, তুমি আমাকে 20 টাকা দিও, বাদ বাকি তোমার। দেখেন আল্লাহর কুদরতে তামাশা, হযরত আলী উটটার নেকেল ধরে চাই দড়ি ধরে টানতে টানতে লিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আবার একটা লোক রাস্তাতে দেখা হয়ে গেল। লোকটা বলছে আলী কোথায় যাবা, বলে আমি এই উটটা বিক্রি করার জন্য যাব বাজারের দিকে যাচ্ছি। বলে আলী গো তোমার কি বুদ্ধি হোস নাই, এত সুন্দর উট, যেমনি তার পিঠ তেমনি তার কোহান, আর তেমনি দেখতে সুন্দর, আর একবারে পুঠি হয়ে আছে, এই উটের নেকেল ধরে কেনে টেনে নিয়ে যাচ্ছ, উটের ওপরে চড়েলা। উটটার ওপর চড়ে দিতে পারছো না, দুটা তিনটা লোক যদি চড়ে হেলাই কিছু হবে না, আর তুমি বেকার খালি টানতে টানতে লিয়ে যাচ্ছ। হযরত আলী বলছে ভাই এটা তুমি বুঝবে না, এই উট আমার নয়, এই উটটা আমাকে বিক্রি করার জন্য দিয়েছে, আমি উটটা বিক্রি করব, উটটা আমাকে চড়ার জন্য দেয়নি, আমাকে বলেনি আলী তুমি উটের ওপরে চড়ে যাইও, সেই জন্য পরের উটের ওপরে আমি চড়তে পারি না, আমি তার নেকেল ধরে টেনে নিয়ে যাচ্ছি। বলে আলী রে এই উটটার তুমি দাম কত নেবে, বলে তুমি বলো তুমি কত নেবে, বলে তুমি বলো না কত দিবে, বলে তোমার উটের দাম আমি 40 টাকা দেব, বলে তাড়াতাড়ি দাও। 40 টাকাতে উট বিক্রি হয়ে গেল, 20টা টাকা নিয়ে দৌড়তে লাগলো, ছুটতে 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 গিয়ে ওই লোকটাকে ধরলো, বলে ভাই একটু দাঁড়াও, বলে এই 20 টাকা তোমার নিয়ে যাও। লোকটাকে 20 টাকা দিয়ে দিল, 20 টাকা পকেটে থেকে গেল, এই নিয়ে বাজারের দিকে চলে গেল। বাজারে গিয়ে সর্বপ্রথম ফাতেমার জন্য একটা ইয়ামানি চাদর কিনল, ফাতেমার জন্য সুন্দর দেখে একটা ইয়ামানি চাদর কিনল, আর শাড়ি ছায়া যেই যুগে যাচ্ছিল সেই জিনিসগুলো ওর জন্য একটা পোশাক কিনল। কেনার পরে এবার মিষ্টান্ন জিনিস, মিষ্টি মিষ্টি কিছু জিনিস খরিদ করলো, তরি তরকারি কিনলো যেটা খাবার মতো সেই যুগে ছিল, খেলো কিনলো। কেনার পরে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ চল বাড়ির দিকে রওনা হলো, ছুটে চলে যায় ছুটে চলে যায়, গিয়ে দেখছে ফাতেমা গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, চলে গেল রে এত দেরি হয়ে গেল, আইলো না আইলো না আইলো না, কি হইল এতক্ষণও আইলো না। হঠাৎ দেখতে পাওয়া গেল সামনে চলে আসছে হযরত আলী, ফাতেমার মনটা বড় হয়ে গেল। হযরত আলী কার নাম হল্লাওয়াজ পাঠান করেছে মার্কেট দিয়ে দিল, এ ফাতেমা এই দেখো নিয়ে নাও, যাও তাড়াতাড়ি সাজা সুখা করো গা। সঙ্গে সঙ্গে রান্না বান্না তৈরি হয়ে গেল, মিষ্টি খাবার যাচ্ছিল আল্লাহ নবীর সামনে হাজির করে দিল। বিবি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খেলেন, ইমাম হাসান হোসাইনও খেলেন, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ তিনিও খেলেন, আসুদা হয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া দিয়ে
নিজের গৃহে বাড়ির দিকে চলে গেলেন। বিবি ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন, সেই দিন আমি যত খুশি হইয়াছিলাম আমার গোটা জীবনে এত খুশি আমি কোনোদিনই হই নাই। নারী তুমি ইসলামে হবে গয় জালা মাকা মদিনায় নবী কমলিওয়ালা। একদিন দুদিন ধরে খাবার নাই যে ঘরে পাথর বেঁধে রাখেন নবী পেটের পরে নিরুপায় হইয়া জপে তসবিহ আল্লাহ তাআলার মাকা মদিনায় নবী কমলিওয়ালা। আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, কেমন এ ঘর হলো শুধু মাটি মাটি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে। এ পূর্ব পশ্চিম নাই উত্তর দক্ষিণ নাই, পূর্ব পশ্চিম নাই, পূর্ব পশ্চিম নাই উত্তর দক্ষিণ নাই, না পাই দিকের দিশা সর্বময় ক্ষতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, কোথা মোর সিংহাসন কোথা মোর ফুল বাগান, কোথা মোর সিংহাসন কোথা মোর ফুল বাগান, কোথা সেই পুষ্পরানী মল্লিকা মালতী রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, কোথা মোর সিংহাসন কোথা পুত্র পরিজন, কোথা মোর সিংহাসন কোথা পুত্র পরিজন, কোথা সেই ভালোবাসা সঙ্গের সঙ্গিনী রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, কেমন যে ঘর হলো শুধু মাটি মাটি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে। নারী তুমি আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যাহা ইনকাম করে তাহা তিন ভাগে বিভক্ত হয়ে যায়, যেটা খায় সেটা মল হয়ে যায়, যেটা পরিধান করে ছিঁড়ে যায় ফেটে যায়, আল্লাহ রাস্তায় যেটা দান করে আখেরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খরচ করো আমার রাস্তায়, তোমরা দান করো আমার রাস্তায়, যা আমি তোমাদেরকে রুজি দান করেছি, আমার দান করা রুজি হইতে আমার রাস্তাতে তোমরা দান করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মউত, তোমাদের মৃত্যু আসার আগে আগে, কারণ মরণ হয়ে গেলে আর সম্ভব হইবে না। মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে যায়, যত জোরা জোরি সব এই দুনিয়াতে বেঁচে থাকতে, মরে গেলে তো সব ষাট,
আর জমি জমি করবে না। এই বড় প্লট, এই 17 বিঘা জমির দাগ, বলো তো এটা কার? না তো এটা আমার। এই 10 বিঘার পুকুরটা কার? না তো এই পুকুরটা আমার। চামড়ার গুদাম কার? না তো আমার। এই লেদ কার? না তো আমার। এই মেশিন কার? আমার। বন্ধুরে সব আমার আমার, যেদিন মরে যাবে আর আমার আমার বলিবে না, আর বলবে না আমার আমার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই জাহান্নামীদেরকে ডেকে বলবে, যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, আল্লাহ সেই দিন তাদেরকে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? সবাই বলবে লিল্লাহ, আল্লাহর জন্য। সেই দিন এ বন্ধুরা আমার, সেই দিন ফেরাউনের মুখ বন্ধ হয়ে যাবে, ফেরাউন কিছুই বলতে পারিবে না, সাদ্দাদের মুখ বন্ধ হয়ে যাবে, নুমরুদের মুখ বন্ধ হয়ে যাবে, হামান কারণ এদের মুখ বন্ধ হয়ে যাবে, কেউ কিছু বলতে পারিবে না, কারো বলার অধিকারও থাকবে না। একটাই কথা তারা বলবে, আল মুলকু লিল্লাহ, সারা রাজত্ব আল্লাহর জন্য। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? দুনিয়াতে তো খুব বড় জোরাজোরি করেছ, দুনিয়াতে তো খুব লাটসামি করেছ, দুনিয়াতে মস্তানি করেছ, দুনিয়াতে কত মানুষকে মেরেছ, অত্যাচার করেছ, খুন করেছ, অন্যায় পথে চলেছ, বলো আজকার? সবাই বলবে লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সেই দিন বলবে, বান্দারে আজকে তোমরা ঠিকই বলেছ, এ ফেরেশতারা আমার এই বান্দাদের নামায় আমল ওজন কর, এদের নামায় আমল ওজন কর, এদের নেকি বদি ওজন কর, মিজান রাখা হবে, দাঁড়ি পাল্লা রাখা হবে। জিব্রাইল সাল্লাম কেলনা ডাক দিবেন, বলবে এ জিব্রাইল মিজান পরিচালনা কর, রোজ হাসরে দেন মিজান পরিচালনা করবেন জিব্রাইল। বলেন একবার সুবহানাল্লাহ, জিব্রাইল সাল্লাম কেলনা মিজান পরিচালনা করতে আদেশ দেবেন। মিজান মানে ডাঁড়ি পাল্লা, আর ডাঁড়ি পাল্লা বলতে এই ডাঁড়ি পাল্লা নয়, ওটা হলো আল্লাহর হুকুমের পাল্লা। যেমন আপনার হাজার মন, 2000 মন, 5000 মন মাল সেকেন্ডে ওজন হচ্ছে। আমরা তো ডাঁড়ি দিয়ে 5 কেজি 5 কেজি করে মাপি, কিন্তু 5 কেজি 5 কেজি মাপার দরকার আর নাই। নিত্যিতে উঠে পড়লো, ধর্ম কাটাতে গাড়ি উঠে পড়লো, 100 টন, 1 টন সমান 25 মন। এবার হিসাব করে, কাঁটায় উঠে পড়লো 100 টন, 1 সেকেন্ডের মধ্যে ওজন হয়ে গেল 100 টন, 1 সেকেন্ডের মধ্যে ওজন হয়ে গেল 50 টন, 1 সেকেন্ডে ওজন হয়ে গেল 10 টন। ইসলাম দরদি ভাই আমার, ওই রকমের ওজন হাসুরে দিয়ে না মানুষের নেকি বদি ওজন করতে আল্লাহ দেরি লাগবে না, মিনিটে মিনিটে মানুষের নেকি বদি ওজন হইয়া যাবে। ওই রকমই আল্লাহ তাদের জন্য ইমানের বটন টিপে দিবে, সঙ্গে সঙ্গে তার নেকি বদি ওজন হয়ে যাবে। জান্নাতি কি জাহান্নামি বিল বেরিয়ে চলে আসবে। আপনি ভাগ্য পরীক্ষাতে 5 টাকা ভরে দিলেন, টাকাটা যেমন ভরে দিলেন খড়খড় খড়খড় করে ভিতরে বেজে একটা ছোট্ট রিক্কা বেরিয়ে চলে এলো, তোমারা কিসমত খারাপ হ্যায়, তোমার ভাগ্য খারাপ, কি চলে এলো ফট করে একটা লটারি বেরিয়ে চলে এলো। তাহলে বোঝা গেল ওই পয়সাটা যেমনই দিলেন খড়খড় খড়খড় করে আপনার ভাগ্য লিপি বেরিয়ে চলে এলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই রকমই রোজা হাসরের দিন সেকেন্ডে সেকেন্ডে নেকি বদি ওজন হয়ে যাবে। জান্নাতি কি জাহান্নামি আপনার জন্য চিঠি চলে আসবে, জান্নাতি জাহান্নামি রেকর্ড চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের জান্নাতি টিকিট দেওয়া হবে তাদের ডান হাতে দেওয়া হবে, আর জাহান্নামি টিকিট যাদের হবে
তাদের বাম হাতে পয়ড়া যাবে। ইসলাম গরদি ভাইরা মারা কিসের জন্য এত আনন্দ, কিসের জন্য এত ফুর্তি, কিসের জন্য এত অহংকার? কিছুই সঙ্গে যাবে না রে বন্ধু, কিছুই সঙ্গে যাবে না, খালি হাতে আপনাকে চইলা যেতে হবে। কেন বন্ধু দালান ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সোনা দানা গয়না গাঁঠি সবই পড়ে রবে দুনিয়ায়, এ সোনা দানা পাকা বাড়ি পড়ে রবে দুনিয়ায়, কবর গাড়ে যেতে হবে কাঠের গাড়ি চড়িয়া রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ইল্লিনেতে জায়গা হবে, ইল্লিনেতে জায়গা হবে, সতামল হবে যার, সিজ্জিনেতে জায়গা হবে, বদামল হবে যার রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো ও দালান ঘর। ইসলাম দরাজি ভাইরা আমার যে আবার যেন আবার হবে, শয়তান কি বলছে জানেন? দিসনে দিসনে, সবুর মুরগির কথা শুনিস নে বলছে, ওকে তাড়াইতে হবে, তাড়িয়ে দিতে হবে, তাহলে মনটা ঠিক হয়ে যাবে, আপনারা দান করবেন। হযরত আলীর কথা শুনলাম, তাহলে ছয়টা টাকা পকেটে ছিল, ভিখারি চাইল, ভিখারিকে দান করে দিল, বুঝতেই পারেনি ছয়টা টাকা, আমার ছয়টাই টাকা চলে গেছে, মনে মনে ভেবেছিল যে কিছু গেল কিছু থাকলো, কিন্তু বাইরে গিয়ে দেখলো একটাও নাই। ইসলাম দরদি ভাইরা আমার, এই জন্য হযরত আলীর ঘরে কোনো খাবার থাকে না, এই জন্য হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর বাড়িতে কোনো টাকা পয়সা থাকে না, সেই জন্য অনাহারে রাত্রি দিন কাটায়। ইসলাম দরদি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য নবীকে বলছেন, নবী গো তুমি আমার নবীকে আমার এ জিব্রাইলকে বলছেন, জিব্রাইল তুমি যাও আমার নবীকে বলে দাও এদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। দশটি মানুষের জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ এলো, এক নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হলো হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে ওসমান গনি, চার নম্বরে আলী কাররামুল্লাহ ওয়াজহু, আর ইমাম হাসান ও হুসাইন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহা ছাড়া আরো এদের জন্য জান্নাতের সুসংবাদ দিল। নবী তুমি বলো এরা জান্নাতি, এরা জান্নাতি। আজকে এক নাগাড়ে 15 দিন চলছে, এখনো ডায়েরিতে 28 দিন চলবে এক নাগাড়ে। আমি ডরি না জালসা করতে, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু ব্যাপারটা হলো একবারে লাগালাগি হয়ে গেছে, এই জন্যই ভয় লাগছে, কারণ সবাই চাহে একটু লিব। আপনি যেমন ভাবছেন যে একটু লিব, কালোওয়ালাও ভাবছে কি যে একটু লিব, এই একটু লিব 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 করতে করতে লাল বলদ একবারে টুটি ধরে টানতে যে পর 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 করে বাড়ি চলে যায়। শুনেননি এক ইয়ে মানে নাঙ্গল বাহে তো কিষাণ, তো ওর দুটা গরু ছিল লাল বলদ, বিরাট বলদ, তো 3 বিঘা করে জজুই চষে, লোকের নাম করে যে বিশাল ব্যাপারে লাল বলদ। এবার যখন আবাদ পড়ে গেছে বুঝলেন, তখন একবারে দিনের পর দিন রাতের পর চলতে চলতে 8 দিনের মধ্যে টুটি ধরে টাইনে আর গুহাল থেকে বাহির করা যায় না, বাহির করছে তো পরপর পরপর করে ছাড়াতে ছাড়াতে চলে যাচ্ছে, কেন জানেন? ওর অতিরিক্ত হয়ে গেছে, সেই জন্য এরকম। তো আমাদের এই গলা চলে 7 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু রেস্ট চাই একা দিন দুদিন, একটু রেস্ট নাই, গোটা মার্চ চলবে একবারে এপ্রিলের 9 তারিখ পর্যন্ত। তো আপনারা আসেন আল্লাহর রাস্তায় মুসাফিরি হালাত, আমি আগেই বলেছি তিনজনের দোয়া কবুল হয়, তার মধ্যে একজন মুসাফির, আপনার জন্য দোয়া দিব ইনশাল্লাহ কবুল হবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, 3টা টাইমে তোমরা নামাজ পড়িও না। 1 নম্বর বললাম 3টা জিনিস
আল্লাহ নবী বললেন মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন তার পিছনে পিছনে তিনটা জিনিস বেরিয়ে যায়, তিন জনের